জ্ঞান ছাড়াই পটুয়াখালী কলাপাড়ায় গ্রামের সাধারণ মানুষের প্রচেষ্টায় তৈরি করা হয়েছে কাঠের ভাসমান সেতু। আর এই ভাসমান সেতু পাল্টে দিয়েছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গ্রামীণ জনপদের চিত্র। 72টি প্লাস্টিকের ড্রামের উপর কাঠের পাটাতন করে এই সেতুটি নির্মাণ করা হয়। প্রায় 116 মিটার দৈর্ঘ্যের এবং 4 ফুট প্রশস্তের ভাসমান সেতুটি এমনভাবে তৈরি করা হয়েছে এর উপর দিয়ে পণ্যবাহী ভ্যান চলাচল করতে পারে। এছাড়া ড্রামগুলি এমনভাবে স্থাপন করা হয়েছে ভারসাম্য রক্ষার পাশাপাশি পানি বৃদ্ধি পেলে একই অবস্থায় থাকে সেতুটি। সেতুটি নির্মাণে প্রায় 2,50,000 টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এই ব্রিজটা পাখিমারা কুমিরমারা সংযোগ ব্রিজ, এই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে খেওয়া পারাভার হইতে অনেক মানুষের কষ্ট হয়। কৃষক বা স্কুল মাদ্রাসার ছেলেমেয়ে এই প্রায় 3 নং 1 নগাঁওয়ের 27টা গ্রাম তেগাইসারোফার গ্রাম, এই মানুষগুলির আসা যাওয়ায় খুব কষ্ট হয়। কষ্ট হওয়ায় এরপর দেখলাম যে আমরা কী করতে পারি, এরপর কোনো মেম্বার চেয়ারম্যান এই ব্রিজটা করার জন্য কোনো উদ্যোগ নেয় নাই। যারা গ্রামীরা মানে এই গ্রামের মানুষের একটা উদ্যোগ নিয়ে যে আমরা ব্রিজটা কীভাবে করতে পারি, তা একটা ভাসমান ব্রিজ করা যায় কি না এই চেষ্টা তদবির করায়। এরপর আমরা এক জায়গায় টাকা মানে কিছু চাঁদা ধরিয়া মানে গ্রামের উপরে দিয়া এরপর যে টাকা উঠাইয়া যদি পারি তাহলে আমরা একটা ব্রিজ করবো। এই ব্রিজ করায় এরপর টাকা উঠে না, এই যারে চিন্তা করলাম যে যাওকে আমার কিছু টাকা পয়সা আছে মাদ্রাসার, আমি প্রায় 1,80,000 টাকা প্রায় 2,40,000 টাকা খরচ হয়েছে এই ব্রিজটায়। খরচ হওয়ায় এরপর গ্রামবাসী সবাই টাকা দেওয়ার কথা কইছে এবং দেবো, এই গ্রামের মানে এই এলাকার জনগণের উদ্যোগেই এই টাকা দেওয়ার কথা অথবা দেবো আশা করি। এই জন্য আমরা ব্রিজটা ইনশাল্লাহ নির্মাণ হয়েছে, অনেক মানুষের এখন সুবিধা হয়েছে আসা যাওয়ায়। আর যদি এই সরকারের পক্ষ থেকে এই ব্রিজটা ইনশাল্লাহ যদি নির্মাণ হইতো তাহলে আমাদের আসা যাওয়ায় অনেক সুবিধা হইতো। গরু বাছুর এবং কৃষক মালামাল স্কুল মাদ্রাসার ছেলেমেয়ে এবং মহিলারা এবং অনেক রুগীপত্র আছে এবং আসা যাওয়ায় গাড়ি ঘোড়া চলতে পারে না, আমাদের মালামাল নিয়ে আসতে যাইতে অনেক কষ্ট হয়। এজন্য যদি সরকারের পক্ষ থেকে আমাদের একটা ঢালাই ব্রিজ হয়, হ্যাঁ গাড়ামান ব্রিজ হয় তাহলে আমাদের অনেক সুবিধা হইতো, আসা যাওয়ায় মানে খুব শান্তি হইতো। স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর 2013-14 অর্থ বছরে 30,00,000 টাকা ব্যয়ে পাখিমারা খালের উপর 116 মিটার দৈর্ঘ্য আয়রন ব্রিজ নির্মাণ করে। এরপর গত 2000 সালে 6ই আগস্ট রাতে হঠাৎ ভেঙে খালে তলিয়ে যায় ব্রিজটি, ফলে নীলগঞ্জ ইউনিয়নের সবজি গ্রাম খ্যাত মজিদপুর এলেমপুর কুমিরমারা সহ আশপাশের গ্রামের কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করায় একেবারেই বন্ধ হয়ে যায়। এরপর গ্রামবাসীর অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমে ভাসমান এই সেতু নির্মাণ করে। কৃষক সহ স্থানীয়দের পারাপারে কাঠের ভাসমান সেতুটি একমাত্র ভরসা। তবে তাদের দাবি এ খালের উপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের। এই ব্রিজটার নির্মাণ যদি হয় সরকারের মাধ্যমে, তা আমাদের এই এলাকার যত কৃষক আছে এদের সবারই উপকৃত হবে। এবং এই ব্রিজটা দিয়ে কুমারীমারা, ছোট কুমারীমারা, মজিদপুর, বাইনতলা, এলেমপুর, ফরিদগঞ্জ এই সব এলাকার লুকি পাখিমারা আসে। এবং সোমবার এখানে বাজার, পাখিমারার বাজার, গরু ছাগল নিয়ে আসে, আসতে খুব কষ্ট হইতে আছে। যদি নির্মাণ হয় তা তো আর সবারই মালামাল, কাঁচামাল এবং ধান চাউল এই ইতে যদি বাজারে যারা বেচে কিনে করে বা যে পাখিমারা মিলে আছে মিলে আনতে অনেক সুবিধা হয়। আমাদের প্রতিবেদনটি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।